ভালো ওর খেলছে মধ্যে আবার ভীমসেন, ভিনসেন্ট নিজেদের মধ্যে খেলে এটা নিচ্ছে একটা প্রত্যেকে একটা ভালো করে, করছে ভীমসেন, ওখান থেকে ভালো টাচ করে দিয়েছে, পচা পাবে কি ভালো সেভ করে আবার ও বাজ্জো, ওখান থেকে ভীমসেন্ট, না 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 না, ও আবার ও ভালো সেভ, ভালো সেভ, ভালো সেভ, পচা থেকে আবার ঝোড়ো, ঝোড়ো থেকে ভালো বল, পচা পচা কাট করে নিয়েছে, ওখান থেকে বাজ্জো, ও না 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 না, ভালো সেভ, ওখানে একটা সুযোগ ছিল, আবারও বাজ্জো, বাজ্জো শট নেবে, আছে দলে আছে গোলে আছে মুন্সি, ভালো সেভ, আবারও ঢুকে গেছে, পচা পচা, দেখা যাক ব্যাক করলো ভিনসেন্ট, বাবলু কেন, সে বড় প্লেয়ার, বাংলাদেশের মতন একটা সব থেকে বড় টিমে কিন্তু সে ভালো ফুটবল খেলেছে, তাহলে কিন্তু এখন খেলা টিকে থাকবে, দেখা যাক অনেকটা খড়গপুরের শট, গোলে মুন্সি আছে এবং শটে বাবলু ওরাও, এবং সেভ, সেভ, ভালো সেভ, পরপর দুটো সেভ করে কিন্তু এন্টারপ্রাইজ আর্মন হারবার থেকে, বাজ্জো আছে, ইমানুয়েল আছে, ভিনসেন্ট আছে, মুন্সি গোলে আছে এবং ঝোড়ো আছে, অসাধারণ একটি টিম কিন্তু, পচা আছে, রজত আছে, অসাধারণ টিম একটা, দেখা যাক কী হয় প্রথম কোয়ার্টার ফাইনালের মুখোমুখি, দেখা যাক কী হয়, মায়েরা শিবা, দাবলু ওরাও আছে, সোনাই আছে, বাংলাদেশ আবহনী টিমের কিন্তু ম্যাথু আছে, সাজান সাইনি আছে, ওইদিকে ইয়ানিক আছে এবং রাকেশ আছে, পালা আছে, একটা অসাধারণ টিম কিন্তু, দেখা যাক কী হয় প্রথম কোয়ার্টার ফাইনাল, মায়ের আশীর্বাদ নিয়ে প্রথম শট করতে যাচ্ছে সোনাই, এবং বলে আছে মনীষ, সোনাই শট করতে যাচ্ছে, মনীষ বলে খড়গপুর বাসে ডায়মন্ড হারবার লড়াই, সোনাই শট করতে গেছে, দলে আছে, গোলে আছে মুন্সি, ভালো সেভ, ভালো সেভ, মুন্সি অসাধারণ সেভ, শট করতে আসছে ইমানুয়েল, ইমানুয়েল শট করতে আসছে, গোলে আছে রাকেশ দা, ডায়মন্ড হারবার টিম কিন্তু এগিয়ে আছে এবং খড়গপুরের টিম কিন্তু পিছিয়ে আছে, দেখুন টিকে এন্টারপ্রাইজ, ডায়মন্ড হারবার এগিয়ে আছে, দেখা যাক, এবং খড়গপুরের গোলকিপার মায়ের আশীর্বাদ রাকেশ দা গোল সেভ করতে পারে কি না, দেখা যাক, ইমানুয়েল শট করতে চলেছে দলের হয়ে, প্রথম শট নিতে যাচ্ছে ইমানুয়েল, বলে আছে রাকেশ দা, ও ভারী চমৎকার, ম্যাথু, ম্যাথু কিন্তু বাংলাদেশের আবহনী দলে খেলেছে এবং মহান স্পোর্টিং হয়ে খেলেছে, ম্যাথু শট করতে আসছে এবং আবারও গোলে মুন্সি আছে, দেখা যাক মুন্সি, দেখা যাক আবারও সেভ করতে পারে কিনা, বাংলাদেশের আবহনী দলে কিন্তু খেলেছে ম্যাথু, দেখা যাক 2022 সালে খেলেছে, আবার পশ্চিমবাংলায় ফিরে এসে এত বড় বড় ক্লাব খেলে এখন খেপ খেলছে, ম্যাথু ক্যাজুয়ালি যাচ্ছে এবং ভালো গোল, বড় ক্লাবে খেলে যায় প্রমাণ দিল, দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছে টিকে এন্টারপ্রাইজে, বাজ্জো, বাজ্জো শট করতে এসছে, আমি ছোটদের জন্য বলছি এখন আর আত্মঘাতী শব্দ ব্যবহার হয় না, যদি সব যাবে সেই হিসেবে বাজ্জো দেখা যাক, টাইব্রেকারে বাজ্জো, ডায়মন্ড হারবার টিকে এন্টারপ্রাইজের হয়ে শট নিতে আসছে বাজ্জো, বাচ্চাগুলো বলছে এদিকে মারছে,
বাজ্জু অনেকটা পিছিয়ে গেছে, কত দূর থেকে নেবে? কিন্তু অনেক দূর থেকে মারছে বাজ্জু, দেখা যাক দেখা যাক দেখা যাক। এবং গোল পোস্টে গোল হলো, বাবলু রাও শট করে মনসি আছে, এই গোলটি শট থেকে প্রতিহত করতেই হবে, বাবলু শট দিতে গেছে। দেখা যাক শেষ শট, প্রথম শট কিন্তু শেষ হয়েছিল, সে সেভ হয়েছিল, দেখা যাক তারপরে কি হয়। এই গোলটা, এই গোল কিন্তু সেভ করতে পারলে, সেভ হয়ে গেলে এখানেই খেলা শেষ হয়ে যাবে, এবং যদি গোল করে তাহলে কিন্তু এখনও খেলা টিকে থাকবে। দেখা যাক অনেকটা খড়গপুরের শট, গোলে মুন্সি আছে এবং শটে বাবলু ওরাও, এবং সেভ, সেভ, ভালো সেভ, পরপর দুটো সেভ করে কিন্তু শঙ্কর দাও বলছে ভালো সেভ করেছে। সাথে সাথে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল টিকে এন্টারপ্রাইজ।